Well, back in the studio, এই মাসটা একটু ঝামেলার ভিতর দিয়ে যাচ্ছে, যার কারণে আপনাদের জন্য খুব বেশি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হতে পারছি না। ইন ফিউচার আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও বেশি বেশি টিউটোরিয়াল তৈরি করতে। আজকে আমরা প্রিমিয়ার প্রো একটি টিউটোরিয়াল দেখব, যেখানে আমি কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো, যেগুলো খুবই পার্সোনালাইজ সেটিং। আপনি যদি আপনার প্রিমিয়ার প্রোতে সেটি ব্যবহার করেন, আপনার কাজের সময় সেগুলো আপনাকে কাস্টমাইজ কিছু অপশন দেবে। তো চলুন প্রিমিয়ার প্রোতে, আমি যদি প্রিমিয়ার প্রোতে যাই, এখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটাই আমি নর্মালি কাজ করতে পারবো। তো আমার কিছু পার্সোনালাইজ যদি সেটিংস করতে যাই, এরকম মনে করেন এখানে যে ফোল্ডারটা তৈরি করলাম বিল ফোল্ডার, এখানে যদি ডাবল ক্লিক করি এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হলো। আমি যদি চাই সেটাকে কিন্তু আমি এখানেই ওপেন করতে পারি। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমার এখানে আপাতত যেটা আছে সেটা হলো কন্ট্রোল প্রেস করে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এখানেই ওপেন হবে। তো এটাকে কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন, কারণ আপনি সবসময় কন্ট্রোল প্রেস করে যদি চেঞ্জ করতে যান সেক্ষেত্রে আপনার দেখা যাবে যে নেভিগেশনের সুবিধা হচ্ছে না। আপনি চাচ্ছেন আরেকটু কাস্টমাইজ ওয়েতে আপনি যখন শুধু ডাবল ক্লিক করবেন এখানে ওপেন হবে, কন্ট্রোল ক্লিক করে যদি আপনি ক্লিক করেন তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। তো সেটা কীভাবে করবেন সেই জিনিসটা আমরা এখন একটু দেখে নেব। তো আমরা যদি এডিটে যাই, তারপরে যদি প্রেফারেন্সে যাই, প্রেফারেন্সের ভিতরেই এগুলো মূলত আমাদের নর্মালি যে সেটিংসগুলো প্রিমিয়ার প্রোতে দরকার সব কিছুই কিন্তু এটার ভিতরে রয়েছে। তো আমি যদি একদম জেনারেল যে সেটিংসে যাই, সেখানে আমাদের পার্টিকুলার যেটা দেখালাম এক্সাম্পল সেই সেটিংসটা পেয়ে যাব। তো প্রথমে আমাদের যখন প্রিমিয়ার প্রো ওপেন করি কীভাবে ওপেন হবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি এখানে শো হোম দিয়ে রেখেছি, আপনারা যদি ওপেন মোস্ট রিসেন্ট দেন তাহলে যেটা হবে, আপনি যখনই প্রিমিয়ার প্রো ওপেন করবেন তখন আপনার লাস্ট যে কাজ করেছেন সেই প্রজেক্টটা ওপেন হবে। এখানে যে হোম পেজ রয়েছে প্রিমিয়ার প্রো সেটা ওপেন হবে না। তো আপনারা কিন্তু সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে রয়েছে আমাদের এই যে বিনসের অপশন, এখানে দেখেন ডাবল ক্লিক করলে নতুন একটা ট্যাবে ওপেন হবে। আপনি যদি চান এটাকে ওপেন ইন প্লেস, মানে যেখানে ক্লিক করবো ওই ট্যাবের ভিতরেই ওপেন হবে, সেটাও দিয়ে দিতে পারেন, কিংবা ওপেন ইন নিউ উইন্ডো সেটাও দিয়ে দিতে পারেন। এবং এর সাথে কন্ট্রোল এবং অল প্রেস করে যদি ক্লিক করেন কী হবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। সিমিলার ওয়েতে আপনার প্রজেক্টের ক্ষেত্রেও সেম জিনিসটা করতে পারবেন। আপনি যদি ডাবল ক্লিক করেন কী হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, এবং যদি অল ক্লিক করে তারপরে ক্লিক করেন কী হবে সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আমরা দেখব অ্যাপিয়ারেন্সের কিছু অপশন। তো আপনি যদি চান আপনার যে এই ভিউটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারেন। যেরকম এখানে একদম ডার্ক একটা ভিউ রয়েছে, আমি যদি আরেকটু লাইটার ভিউ চাই সেটা কিন্তু আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি। তাহলে দেখছেন আমার যে ভিউ সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন এখান থেকে ইন্টারেক্টিভ কন্ট্রোল যেটা আছে সেটাকে চেঞ্জ করে সেটাও ভ্যালু আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে যে সিলেকশন সেটার কিন্তু কালার ডিম এবং ব্রাইট হচ্ছে, তো সেটা আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি সব কিছু আবার ডিফল্ট করে আগের অবস্থায় চলে যেতে পারেন। এরপরে আমাদের সবসময় একটা প্রবলেমে পড়তো, আমরা মাইক্রোফোন একটা পিসিতে লাগালাম কিন্তু সেই মাইক্রোফোনটা প্রিমিয়ার প্রো ডিটেক্ট করছে না। সেক্ষেত্রে আপনারা অডিও হার্ডওয়্যারের যে অপশন সেটা সিলেক্ট করে এখান থেকে আপনাদের ডিফল্ট ইনপুট যে মাইক্রোফোনটা ব্যবহার করতে চান সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আবার আপনি যখন হেডফোন দিয়ে শুনবেন আপনি সামনের যে পোর্ট রয়েছে সেখানে লাগালেন কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। কেন শুনতে পাচ্ছেন না, কারণ এখান থেকে আউটপুট যে অপশন রয়েছে সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। কোন জায়গায় আপনার আউটপুটটা হবে, প্রিমিয়ার প্রো কোন জায়গায় আউটপুট দেবে সেটা কিন্তু আপনাকে এখানে দেখিয়ে দিতে হবে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হলো আর একটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হলো আমাদের মিডিয়া ক্যাশ। তো মিডিয়া ক্যাশ যেটা হয় সেটা হলো আমরা যখন প্রিমিয়ার প্রোতে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করি, আমরা যখন সেটাকে প্রিভিউ করি, প্রিমিয়ার প্রো কিন্তু প্রিভিউ ফাইলগুলো এক্সপোর্ট করে যে ফোল্ডারটা আমরা দেখিয়ে দিলাম, যেরকম এখানে লোকেশন সি ইউজার আমার যে অ্যাডোবির কমন ফোল্ডার রয়েছে সেখানে কিন্তু সেভ হচ্ছে। তো আমি যখনই কোনো কিছু এখানে এক্সপোর্ট করব সেই ডাটাবেসটা সেখানে যাবে, এবং উপরে দেখছেন ক্যাশ ফাইলের যে ডিরেক্টরি সেটাও কিন্তু সেম জায়গায় রয়েছে সেখানে চলে যাবে। তো এরকম করতে করতে আমরা যখনই কোনো কিছু এক্সপোর্ট করি সেটা কিন্তু ওই জায়গায় যেতে যেতে ফিল আপ হয়ে যায়। এর জন্য দেখবেন আপনার হার্ড ডিস্ক কিন্তু খুব দ্রুত প্রিমিয়ার প্রো ব্যবহার করলে ফিল হয়ে যাচ্ছে, কারণ সি ড্রাইভে আপনার লোকেশন দেওয়া আছে কোথায় গিয়ে সে রেন্ডার ফাইলগুলো রাখবে। তো আপনি যদি চান এখান থেকে ডিলিট করে যদি দেন তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্কের সেই স্পেসটা ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন করে যে ফাইলগুলো আপনি রেন্ডার করবেন সেগুলো গিয়ে সেখানে জমা হবে। তো মাঝে মাঝে এভাবে আপনি যখন দেখবেন হার্ড ডিস্কটা আপনার সি ড্রাইভটা ফিল হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যদি ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার হার্ড ডিস্কটা আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। অ্যাগেন আপনি এখান থেকে স্ক্যাজুল করে দিতে পারবেন কতদিন এই ফাইলগুলো রাখবে প্রিমিয়ার প্রো অটোমেটিক্যালি, তারপরে কিন্তু ডিলিট করে দেবে সেরকম একটা আপনি দিয়ে দিতে পারেন। এবং এখান থেকে আপনি তাকে মেমোরি অ্যালোকেশনও করে দিতে পারবেন কতটুক মেমোরি সে দখল করতে পারবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আপনারা আপনাদের প্রিমিয়ার প্রোতে ডেফিনেটলি সেটাকে চেঞ্জ করে নেবেন। যদি আপনাদের ফাস্ট কোনো ড্রাইভ থাকে, যদি সেকেন্ডারি এসএসডি থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে দিতে পারেন। আমি সিতেই রেখেছি, আমি কিছুদিন পর পর এখান থেকে এটিকে ডিলিট করে দিই।
তারপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হলো আমাদের যে মেমোরি রয়েছে সেই মেমোরি। এই মেমোরিটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি যখন প্রিমিয়ার প্রো ব্যবহার করলেন, পুরো মেমোরিটা কি আপনি প্রিমিয়ার প্রোকে দেবেন? আপনি যদি মাল্টিটাস্কিং করেন, অন্যান্য অ্যাপসের জন্য কতটুকু মেমোরি রাখতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেরকম আমি এখানে আমার যে টোটাল 16 GB মেমোরি আছে পুরোটা রেখেছি, প্রিমিয়ার প্রোর জন্য শুধুমাত্র 3 GB যেটা রেখেছি সেটা হলো অন্যান্য আদার্স কাজের জন্য। যেরকম আমি যদি ব্রাউজারে ব্রাউজ করি, সেক্ষেত্রে আমার ব্রাউজারেরও কিন্তু র্যামের দরকার আছে, তো সেটার জন্য আমি রেখে দিয়েছি, নাহলে কিন্তু আমার পিসিটা একদম স্লো হয়ে যাবে। তো আপনারা সেই জন্য আপনাদের যে প্রিমিয়ার প্রো রয়েছে সে কতটুকু মেমোরি ইউজ করতে পারবে সেটিও অ্যালোকেট করে দেবেন। তো তারপরে আরেকটা জিনিস আছে টাইমলাইন। টাইমলাইনে যদি যান, এখান থেকে ভিডিও ট্রানজিশনের ডিফল্ট সেটা আপনি সেট করে দিতে পারবেন। যখন ট্রানজিশন কোনো অ্যাপ্লাই করবেন সে কতটুকু সময় জুড়ে থাকবে সেটা আপনি অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনি অডিও ট্রানজিশনেরটাও পারবেন, এবং যদি আপনি কোনো ছবি নিয়ে আসেন বাইরে থেকে, সেই ছবিটা আপনার টাইমলাইনের কতটুকু জায়গা জুড়ে থাকবে সেটাও কিন্তু এখান থেকে আপনারা দেখিয়ে দিতে পারবেন। তো এই ছিল মূলত কিছু সেটিংস, যে সেটিংসগুলো আই হোপ আপনাদের অনেক সময় দেখা যায় সমস্যায় পড়তে হয়, কীভাবে সলভ করবেন সেটা পারেন না, তো সেক্ষেত্রে এই সেটিংসগুলো কিন্তু আপনাদেরকে হেল্প করবে। তো আপনারা আপনাদের যে প্রিমিয়ার প্রো রয়েছে সেটির যে সেটিংস রয়েছে সেটি চেক করে দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী সেটা সেট করে আছে কি না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আনটিল দেন গুড বাই।